আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো কিছু না তবু আমার মনে হয় এই প্রশ্নটা আমাদের প্রায় সবার মধ্যেই কাজ করে। যে ডিম কোনভাবে খেলে ভালো সেদ্ধ না ফ্রাই ইদানিং আবার অনেক জায়গায় শোনা যায় কাঁচা ডিম আরও ভালো আসলে কোনটি সঠিক তো এই বিষয়টি আজকে তুলে ধরবো ডিম নিঃসন্দেহে অত্যন্ত পুষ্টিকর একটি খাবার বলা যেতে পারে এটা আল্লাহ আল্লাহতালার অসংখ্য নেয়ামতের মধ্যে একটি কারণ ডিমের মতো হাই কোয়ালিটির পিওর প্রোটিন অথচ এত সহজলভ্য ও সস্তা যেই কম্বিনেশনটা পৃথিবীর অন্য কোনো খাবারে খুব কমই পাওয়া যায় মানে হাই কোয়ালিটি অথচ দামে সস্তা আবার খুব মজার একটি বিষয় হলো যারা ওয়েট লুজ করতে চান তাদের জন্য যেমন ডিম পারফেক্ট তেমনি যারা ওয়েট গেইন করতে চান তাদের ডায়েটে তো ডিম মাস্ট তো এটা কি করে সম্ভব একই খাবার ওয়েট গেইন করার জন্য যেমন সাজেস্ট করা হচ্ছে আবার ওয়েট লুজ করতেও হেল্প করছে তো এখানে ছোট্ট ট্রিক আছে যেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন তো আসুন ডিমের কোন প্রসেসটি আপনার জন্য পারফেক্ট তা জেনে নেই এখানে দুটো ব্যাপার আছে একটা হলো ডিম কোনভাবে প্রসেস করলে পুষ্টিমান কেমন হয় এবং দুই খাওয়ার ও ডাইজেশনের পর সেটা আমাদের বডিতে কতটুকু অ্যাবসর্ভ হয় মানে কাজে লাগে তো পুষ্টিমান কম্পেয়ার করলে দেখা যায় র এগ বা কাঁচা ডিমে বি ভিটামিন সামান্য পরিমাণে বেশি থাকে লাইক ভিটামিন বি সিক্স এবং ফোলেট ভিটামিন ই মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট লিউটিন অ্যান্ড জিয়াজ এখানে ভিডিও স্কিপ করবেন না আরও ইম্পর্ট্যান্ট ইনফরমেশনস আছে তো যেটা বলছিলাম আর ক্যালোরি বিবেচনা করলে বয়েলড এগ এগিয়ে এটাতে ক্যালোরি থাকে এইটি ফোর অন্যদিকে র এগে সেভেন্টি টু আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা প্রোটিন সেটা কিন্তু দুটোতেই অর্থাৎ র এগ এবং কুকড এগ দুটোতেই সিক্স গ্রাম মানে সমান থাকে কিন্তু মজার ব্যাপার হলো প্রোটিন সমান থাকলেও এবং ভিটামিন আর মিনারেল র এগে একটু বেশি থাকলেও র এগের প্রোটিনের মাত্র ফিফটি পারসেন্ট মানে মাত্র অর্ধেকটা আমাদের রক্তে শোষিত হতে পারে বাকিটা নষ্ট হয়ে যায় কোনো কাজে লাগে না কিন্তু কুকড এগের অ্যারাউন্ড নাইনটি ওয়ান পারসেন্ট প্রোটিন আমাদের রক্তে শোষিত হয় মানে শরীরের কাজে লাগে এখন অনেকেই জিজ্ঞাসা করতে পারেন তাহলে বডি বিল্ডাররা যাদের ক্যামেরায় স্ক্রিনে দেখে মুগ্ধ হই তারা কেন এক খায় এখানে কোনো সিক্রেট নেই তারা রান্নার ঝামেলা ছায়েরা শর্ট টাইমে তাদের স্মুদি বা শেকগুলোতে সহজেই এগ অ্যাড করে নিতে পারেন এজন্যই তারা রয়েক খান অন্য কোনো কারণ নেই আর আরেকটি পয়েন্ট দিস ইজ দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট আর তা হল র এগে স্বাস্থ্য ঝুঁকি আছে কি সেটা এটাতে সালমোনেলা নামে একটি ব্যাকটেরিয়া কনজামিনেটেড হতে পারে যদিও সম্ভাবনা কম তো এই সালমোনেলা থেকে ফুড পয়জনিং হতে পারে লক্ষণগুলো সাধারণত বাহাত্তর ঘন্টার মধ্যেই প্রকাশ পায় যেমন পেট ব্যথা ডায়রিয়া বমি জ্বর ইত্যাদি তাই র খাওয়াটা একেবারেই আনসেফ বিশেষ করে ছোট বাচ্চা বয়স্ক ব্যক্তি বা বা গর্ভবতী মায়েদের তো রয়েক দেওয়া একেবারেই অনুচিত তাহলে বোঝাই যাচ্ছে যে ডিম অবশ্যই সেদ্ধ বা ফ্রাই করে খাওয়াটাই স্বাস্থ্যসম্মত কিন্তু আপনি কোনটি খাবেন আপনার জন্য কোনটি পারফেক্ট একদম সহজ কথা আপনি ওয়েট কমাতে চাইলে সেদ্ধ আর বাড়াতে চাইলে পোচ বা ফ্রাই কারণ ফ্রাই করতে যে অয়েল ব্যবহার করা হয় সেটা ডিমের সাথে এক্সট্রা ক্যালোরি অ্যাড করে আর অবশ্যই এটা ডিপেন্ড করবে আপনি কোন অয়েল দিয়ে ফ্রাই করছেন এবং কতটুকু অয়েল ব্যবহার করছেন তো আশা করি সিম্পল হলেও আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের ছোট ছোট অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ